আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গার্লিক সস বানিয়ে দেখাবো। এর জন্য উপকরণগুলো দেখে নিন। এক চামচ গুঁড়ো দুধ, এক চামচ চিনি, হাফ চামচের থেকে কম লবণ, রসুন দুই কোষ, কাঁচামরিচ একটি, ডিম একটি, ফ্রিজে রাখা যাবে না নর্মাল ডিম লাগবে, লেবুর রস হাফ চা চামচ, আর সয়াবিন তেল হাফ কাপ। প্রথমে আমি ডিমটা ব্লেন্ডারে নিয়ে নেব, এরপরে লবণ, লবণ আর চিনি দিলাম, দুধটা দিয়ে দিলাম, রসুন আর কাঁচামরিচটা দিই, এরপরে তেলটা অল্প অল্প করে দিব। আমি তেল অল্প দিলাম, এরপর ব্লেন্ডার করব। এরপর আবার অল্প একটু করে তেল দিব, আবার ব্লেন্ডার করব। সসটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখুন ঘনত্বটা এরকম হবে, তো খেতেও অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন সসটা বানানোর জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।